এই গ্রীষ্মের তাপদাহে সবাই তো কর্মব্যস্ততার মধ্যে রয়েছে, তাও আমাদের 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং আমাদের যারা এখানকার রামপাটু সংঘের যারা যুবকবৃন্দরা রয়েছেন তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে না, এই তাপদাহের মধ্যে যারা পথচারী মানুষ এবং যারা অটো রিক্সা বা শ্রমিক রয়েছেন তাদের মধ্যে এই যে ঠান্ডা পানীয় বিতরণ করার একটা অনুষ্ঠান নিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং এই রামঠাকুর সংঘ এলাকা যারা আজকের এই শুভ উদ্যোগকে সামনে রেখে তারা এই গ্রীষ্মের তাপদাহকে মধ্যে তারা বেরিয়ে আমাদের এই শ্রমিক ভাই এবং পঞ্চলতি মানুষকে যেভাবে তারা সহায়তা করছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের কাছে আমি আহ্বান রাখব যে আসুন, আমরা যেহেতু সমাজ সেবার সঙ্গে জড়িত সবাই মিলে যাতে এই এই যে আমাদের তাপদাহ সেটাকে মোকাবেলা করা এবং যতটুকু যার সম্ভব এই ঠান্ডা পানীয় এবং ঘর থেকে না বেরোনো এই জিনিসগুলি আমাদের মেনে চলা উচিত।